इंडियन मेडिकल एसोसिएशन लो बालेश्वर भद्रक और बारीपदा शाखार मिलित सहयोग रे ओडिशा हेमाटोलॉजी रो त्रयोदश वार्षिक सम्मेलनी नोसी बिजनेस पार्क रे अनुष्ठित हो जाइछि। ओडिशा हेमाटोलॉजी रो सभापति प्रोफेसर डॉक्टर निरंजन त्रिपाठी को सभापतित्व रे आयोजित सभा रे फकरिमोहन विश्वविद्यालय कुलपति प्रोफेसर संतोष कुमार त्रिपाठी मुख्य अतिथि भाबे जोग देथिबा बेले फकरिमोहन मेडिकल कॉलेज रो उपाध्यक्ष प्रोफेसर डॉक्टर मनोरमा स्वाई सम्मानित अतिथि भाबे जोगदेई एही सम्मेलनी को उद्घाटन करथिले। अन्यतम अतिथि भाबे ओडिशा हेमाटोलॉजी रो संपादक प्रोफेसर डॉक्टर रविंद्र कुमार जेना, आयोजक संपादक डॉक्टर आशुतोष पाणिग्राही, संयोजक डॉक्टर नवकिशोर प्रधान, इंडियन मेडिकल एसोसिएशन बालेश्वर शाखार सभापति डॉक्टर विजय कुमार पंडा, भद्रक शाखार सभापति डॉक्टर रविंद्र कुमार नायक, इंडियन मेडिकल एसोसिएशन लो बारीपदा शाखार संपादक डॉक्टर शिवानंद महांती जोग देथिले। प्रथम तरह पई बालेश्वर रे ओडिशा हेमाटोलॉजी रो वार्षिक सम्मेलनी आयोजित होइतिबा बेले ओडिशा एवं कलिकता रु प्राय 170 रु अधिक विशेषज्ञ डाक्तर माने जोग देई रक्तजनित रोग संपर्क रे आलोचना करबा सह एहार निराकरण उपरे उपस्थापना करथिले। एही अवसर रे रक्तहीनता मुक्त भारत और जातीय सिकिल सेल मिशन उपरे आलोचना चक्र अनुष्ठित होइतिला। रक्त कर्कट, रक्त स्रावजनित रोग, थालासेमिया, सिकिल सेल सहित अन्यान्य रक्तजनित रोग संपर्क रे आलोचना करथिले विशेषज्ञ डाक्तर माने। उपयुक्त सचेतनता सांगकु ठीक समय रे रोग चिन्हट और चिकित्सा होइपारिले रक्तजनित रोग को नियंत्रण करा जाई परिबो बोली मत प्रकाश पाइथिला। এটা হচ্ছে 13th ওডিশা হেমাটোলজি চ্যাপ্টার কনফারেন্স হচ্ছে ইয়ারলি মিটটা। এটা আমি প্রত্যেক বর্ষ সেইটা গোটে গোটে ডিস্ট্রিক্টরে করু টু ব্রিং আবাউট অওয়ারনেস। গোটে হল হেমাটোলজি এইথরকা যেটা করা হয়েছে সেইটা বারিপদা, বালেশ্বর এবং ভদ্রক সহিত মিশিকি করা হয়েছে। বারিপদা মানে ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্ট সহিত। সো এইটা বেসিক্যালি আমি সব যেতেকি নর্মাল প্র্যাকটিশনার্স থাকি গভর্নমেন্ট কলেজ থাও, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হসপিটাল থাও, পিএচসি থাও এবং যে লোকাল প্র্যাকটিশনার্স যে থাকি তাঙ্গে গোটে অপডেটটা করছি করছে যে সে জাঁবে যে হিমাটোলজি সবজেক্টটা কোণ, রক্ত রক্ত রিলেটেড ডিসঅর্ডরস কোণ কোণ অ্যাডভান্সমেন্ট সেই অ্যাডভান্সমেন্ট গুড়া হয়েছি প্লাস কেতবে পেসেন্ট কু সে জাঁবে যে তাঁর গোটে হেমাটোলজি কেয়ার দরকার, কেতবে রেফরালটে দরকার, সো দ্যাট উই ক্যান ব্রিং আবাউট কিওর আউ এই ডিজিজ গুড়া যেমি আজ আমি বেসিকালি গতকাল ওয়ার্ল্ড ক্যান্সার ডে লা আমি এবে যেটা ফোকস রুচি সিকল সেল ডিজিজ থ্যালাসিমিয়া স্পেশালি এই বেল্টটায় বহু থ্যালাসিমিয়া পেসেন্টস অনেক তো নর্মাল প্র্যাকটিশনার্স মানুষ গুড়ায়ে কোয়েশ্চনস থাকছি, কোয়েরিজ থাকছি কি থ্যালাসিমিয়া আমি কেমি ট্রিটমেন্ট দেবু, কেমি প্রিভেন্ট করবু। তো এই জিনিসগুলো যেতবে গোটে স্পেশালিস্ট গোটে সুপার স্পেশালিস্ট ইজ এবল টু ডেলিভার জিনিসটা আউ টিকি ব্রিফ হুয়ে তা প্রিসাইজ লাগে অ্যান্ড ইট রিচেস টু দ্য কমন ফিজিশিয়ান্স। এই সম্মেলনীরে ওড়িশারু প্রফেসর ডাক্তার রবীন্দ্র কুমার জেনা, প্রফেসর ডাক্তার প্রিয়ঙ্কা সামল, ডাক্তার সমীর কুমার বেহরা, ডাক্তার সুধা সেঠী, ডাক্তার পাণিগ্রাহী, ডাক্তার সোনালী মহাপাত্র, কলিকতারু প্রফেসর ডাক্তার রাজীব দে, প্রফেসর ডাক্তার প্রকাশ মণ্ডল, ডাক্তার সুব্রনীল বাল, ডাক্তার দেবমাল্যা ভট্টাচার্য প্রমুখ যোগদেই রক্তজনিত রোগ ও তার চিকিৎসা সম্পর্কে বিস্তৃত ভাবে আলোচনা করেছিলেন।